ভারতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদ গুড়িয়ে দেয়া হলো আফরিনদের বাড়ি, বাবাকে করা হলো গ্রেফতার। মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদ করায় উত্তরপ্রদেশে গুড়িয়ে দেওয়া হয়েছে ছাত্র নেত্রী আফরিন ফাতিমাদের বাড়ি। রোববার সন্ধ্যায় বাড়িটি সম্পূর্ণ গুড়িয়ে দেয় সরকারি বাহিনী। এর আগে আফরিনের বাবা জাদেব মুহাম্মদকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওয়েলফেয়ার পার্টির একজন নেতা। নবিজিকে নিয়ে কটূক্তির প্রতিবাদে গত 10 জুন প্রয়াগরাজে ব্যাপক বিক্ষোভ হয়। এই ঘটনায় পাথর নিক্ষেপ, যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে মামলা করে পুলিশ। পরে এই ঘটনায় অন্তত 60 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের অন্যতম নেতা জাবেদ মোহাম্মদ সহ 10 জনকে ওই মামলায় প্রধান অভিযুক্ত করা হয়। এরপর শুক্রবার তাকে কারোলের বাসভবন থেকে গ্রেফতার করা হয়। সেদিনই তার স্ত্রী এবং কন্যাকে আটক করা হয়, তবে পরে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। পুলিশ বলছে জাবেদ মোহাম্মদই সেই শুক্রবারের বিক্ষোভে ডাক দিয়েছিলেন। বাড়ি ভেঙে দেওয়ার ব্যাপারে 11 জুন জাবেদ মোহাম্মদের পরিবারের কাছে একটি নোটিশ পাঠানো হয়। এরপর সেখানে থাকা বেশ কয়েকজন নারী সদস্যকে উচ্ছেদ করার চেষ্টা করে পুলিশ। আফরিন ফাতিমের ভাই মোহাম্মদ উমর জাবেদ দা ইউআরকে বলেন, পুলিশের একটি দল বাড়িতে এসে পরিবারের সদস্যদের বুলডুজার অ্যাকশনের হুমকি দিয়ে যায়। বিভিন্ন কর্মকর্তার একটি দল 11 জুন রাতে আমাদের বাড়ি আসে। তারা আমাদের হয়রানি করে এবং দ্রুত বাড়ি ছেড়ে চলে যেতে বলে। আমাদের বলা হয় যে বাড়ি খালি করতে তারা আবার রাত 2টার দিকে আসবে, বলেন উমর জাদেব। উল্লেখ্য, 22 বছর বয়সী আফরিন ফাতিমা ওয়েলফেয়ার পার্টির ছাত্র শাখা ফ্র্যাটার্নিটি মুভমেন্টের জাতীয় সাধারণ সম্পাদক। হিজাব নিয়ে আন্দোলন করে আলোচনায় আসা আফরিন 2021 সালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। সে বিশ্ববিদ্যালয়ে তিনি ছাত্র ইউনিয়নের একজন কাউন্সিলর ছিলেন। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নারী কলেজের ছাত্র ইউনিয়নের সভাপতিও ছিলেন। কর্ণাটকে হিজাব নিষিদ্ধ মুসলিম নারী বিদ্বেষী বুল্লি ভাই অ্যাপ এবং নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। অন্যদিকে তৃতীয় ব্রিজটি গুড়িয়ে দিলেই বিচ্ছিন্ন হয়ে যাবে ইউক্রেনীয় সেনারা। লুহানস্কের সুবিরোদুনেস্কে শহর দখলে নিতে নিজেদের সর্বশক্তি প্রয়োগ করছে রাশিয়া। সব অঞ্চলে হামলা কমিয়ে দিয়ে শুধুমাত্র একটি শহরের দিকে মনোযোগ দিয়েছেন তারা। লুহানস্কের আঞ্চলিক সেনা প্রশাসনের প্রধান সেরহি হেইরে জানিয়েছেন, সুবিরোদুনেস্কে থাকা 2টি গুরুত্বপূর্ণ ব্রিজ উড়িয়ে দিয়েছে রুশ সেনারা। এই কর্মকর্তা আরও জানিয়েছেন, এখন সুবিরোদুনেস্কের পাশের শহর লাইসা চান্সকের সঙ্গে সংযোগ হওয়া তৃতীয় ব্রিজটি উড়িয়ে দিতে রুশ সেনারা অত্যাধিক হামলা চালাচ্ছে। আর তৃতীয় ব্রিজটি ধ্বংস হয়ে গেলে সুবিরোদুনেস্কে থাকা বেসামরিক লোক এবং সেনারা ইউক্রেনের দখলে থাকা অঞ্চলগুলো থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। এ ব্যাপারে সেরহি হেইটে রোববার বলেন, বর্তমানে এখানে যাওয়া অনেক কঠিন হয়ে গেছে। তারা তৃতীয় ব্রিজটিতে গোলাবর্ষণ করছে। আমি যা বুঝেছি, তারা সুবিরোদুনেস্কে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিতে চায়, যেন সেখান থেকে বেসামরিক লোকদের বের করে নিয়ে আসা না যায় এবং সেনাদের পুনরায় রসদ না পাঠানো যায়। তিনি জানান, রাশিয়া আজ বা কাল রিজার্ভ ফোর্স মোতায়েন করবে শহরটি দখল করতে। সেরহি হেডি বলেন, খুব সম্ভবত আজ অথবা কাল তারা তাদের সব রিজার্ভ ফোর্সকে নামাবে এবং শহরটি দখল করতে চাইবে অথবা অপারেশনের জায়গাগুলো। তাদের লক্ষ্য সুবিরোদুনেস্কে বিচ্ছিন্ন করে ফেলা এবং সর্বশেষ লাইসা চান্সকের বাখমুতের প্রধান রাস্তাটি দখল করা। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।